সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করে বিএনপির নেতাকর্মীরা, তবে বিভিন্ন স্থানে পুলিশের বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন তারা। আমরা স্বাধীনভাবে কিছু করতে পারছি না, আজকে আমিনবাজারে শত শত গাড়ি আটকে দেওয়া হয়েছে, ঢাকা শহরে যেসব পয়েন্ট থেকে লোক আসছে সব জায়গায় আটকে দেওয়া হয়েছে। আগামী দিনের পথচলা ও দাবি আদায়ে সম্ভাব্য আন্দোলন নিয়ে দলের নেতারা সুনির্দিষ্ট নির্দেশনা দেবেন বলে আশা করছেন নেতা সমর্থকরা। ওসিডি দেশটার চেয়ে বেগম খালেদা জিয়াকে মুক্তি করে দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। আজকে আমাদের প্রথম দাবি হলো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। দ্বিতীয় দাবি, আমাদের তারেক রহমানকে নামে যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের যত নেতাকর্মী জেলে আছে সকলকে সব মিথ্যা মামলা হইতে মুক্ত দিতে হবে। সমাবেশ উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।